আপনাদের সবাইকে আমি শুকরিয়া জানাই যে এত সকালে আপনারা চলে আসছেন। সকালে নাস্তা করে আসছিলেন তো? আহা, করোনার জন্য কত কষ্ট, আল্লাহ কষ্টগুলোকে তুমি কবুল করো। 300 পুলিশ মোতায়েন করা হয়েছে দেখলাম, অনেক ডিবির ভাইরা আসছে, র‍্যাবের ভাইরা আসছে, গোয়েন্দা বিভাগের ভাইরা আসছে। আমি আগে আগেই চলে আসছি, গতকাল রাত 2:30 এসে পৌঁছেছি আপনাদের মাদারীপুরে। আসা মাত্রই আপনাদের স্বনামধন্য ওসি সাহেব নাসির ভাই ফোন দিলেন, বললেন হুজুর আপনি আসছেন। আমি বললাম আসছি, তো আমি জিজ্ঞেস করলাম ঘুমান নাই? বলতেছে না, আপনি আসছেন এটা জানার পরে এরপরে ঘুমাবো। তো উনি মিশনে ছিলেন বাইরে 1.5 বছর, বললো হুজুর প্রতি রাতে আপনার একটা ওয়াজ না শুনে আমি ঘুমাই নাই। আপনাদের মাদারীপুর জেলার এডিশনাল এসপি দিদারুল হক ভাই না, বদরুল হক সাহেব আসছে। এসপি সাহেব অলওয়েজ খোঁজ খবর নিচ্ছে, ডিসি সাহেব সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে। আল্লাহর মেহরবানি, অনেক চেষ্টা করেছে। সরু পথ, 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ। যারা এসেছেন নিশ্চয়ই হেঁটে হেঁটে আসছেন, তাই না? গাড়ি রেখে আসা লাগছে। এই যে কষ্টগুলো আমরা করতেছি একজনের খুশির জন্য, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমরা শুধু আল্লাহর খুশি চাই, তাই না? আর কোনো খুশি আমরা চাই না। আমরা আল্লাহর কাছে কামনা করি আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা যা শিখব জানব সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান কর। আমি প্রশ্ন করি, আপনার আওয়াজ করে উত্তর দেন, সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য সবাই আমরা আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? আমরা লাভের খাতায় নাম তুলতে চাই, ঠিক কি না? আমরা কোনো লস কামাই করতে চাই না, আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আমরা যেন প্রশংসা করতে করতে আমাদের জীবনটা শেষ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। সাহেব রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রামের 3য় দিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ সাহেব, এমপি মাদারীপুর 3, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উনি আসতে পারেননি, ওনার প্রতিনিধি পাঠিয়েছে, তাই না? বিশেষ অতিথি হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা জনাব মিয়াজউদ্দিন খান, চেয়ারম্যান জেলা পরিষদ মাদারীপুর, জনাব মোহাম্মদ মীর গোলাম ফারুক, চেয়ারম্যান কালকিনি উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ কামরুল হাসান সেলিম, চেয়ারম্যান সাহেব রামপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও অত্র এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইম্মাতুল মাসাজিদ, মসজিদগুলোর ইমাম সাহেবেরা, কমি মাদ্রাসার মোহতামিম সাহেবেরা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা, হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ছাত্র জনতা, পর্দার আড়ালে মা বোনেরা, সোনামণিরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এত সকালে এত মানুষের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে, করেছে পুলকিত। মাদারীপুরের মানুষ খুবই সিভিলাইজড, ভদ্র, ওয়েল অর্গানাইজড। তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রোগ্রাম সফল করতে হয়, ঠিক কি না? কি আজীব তামাশা, এক দেশে দুই ফ্লেভার। কোন জায়গায় সকাল 6টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, 300-400 পুলিশ বসে থাকে, আর কোন জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয়, জোরে বলেন ঠিক কি না? এরা হচ্ছে কপাল পোড়া, কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে, এরা বুঝে না, এরা জনগণের পালস বুঝে না।
জনগণ কি চায়, জনগণ কিসের পক্ষে এটা বোঝে না, ফলে তারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার কোরআনের পক্ষে না বিপক্ষে? এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জমিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে না। যে দেশে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই, এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই, এদেশে আর কিছু থাকবে না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই। আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায়। রব্বে করিমের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয়। আমরা আজকে কোরআন শুনতে এসেছি, আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আর কালক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি। এখনও কিছু গুনগুন করে শব্দ আমার কানে আসতেছে, এরা বসতে পারিনি আমি বুঝতে পারছি, কিন্তু কথা বলা যাবে না। আপনারা এই গুনগুন করতে করতে হঠাৎ আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে, আর যদি নীরব নিস্তব্ধ নিঝুম একটা সময় আমাকে উপহার দেন, আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা